আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। দেখুন আজকে আমি কি রান্না করব, প্লিজ ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন আমি রান্নাটা কি করছি। আপনারা সবসময় পাশে থাকুন, তাহলে দেখুন আজকে আমি কি রান্না করব। এখানে আমি পাঁচটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ভেজে নিচ্ছি পেঁয়াজটা, বাটার আর সরিষার তেল দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। এখানে দুইটা মুরগি ছোট ছোট পিস করে নিয়েছি, পিস করে আমি একটু মশলা, বিরিয়ানির মশলা মাখিয়ে নিয়েছি। এখন এটা আমি দিয়ে দিব। ভালো করে এটা আমি মাখিয়ে নেব। এখন আমি এখানে আদা রসুন পেস্ট করে নিয়েছি, দিয়ে দিব। এখানে লবণ দিয়ে দিব পরিমাণ মতো। মাংস মশলা মাখানোর সময় তখন এক চামচ দিয়েছিলাম, আর এখন এক চামচ দিয়ে দিলাম। লবণের পরিমাণটা, ঝালের পরিমাণটা আপনারা যেরকম পছন্দ করবেন এরকমই দিবেন। মাংসটা ভালো করে আমি নেড়ে নিচ্ছি। মাংস থেকে পানি বের হয়েছে, এটা আমি শুকিয়ে নেব পানিটা। এখানে আমি হাঁড়িতে 1 কেজি চাল নিয়ে নিয়েছি, আর এখানে 2 কেজি মুরগির মাংস নিয়েছি। চালটা আমি হাফ সেদ্ধ করে নিব। এখানে আমি 1 কাপ পরিমাণ দই দিয়ে দেব। আরও কিছুক্ষণ চুলে রাখবো, মাংসটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দইটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ রাখবো এটা। দেখুন মাংস রান্নাটা হয়ে গেছে। এখন আমি আলু দিয়ে দিব। আলুটা আমি ভেজে নিয়েছিলাম, এটা দেখাইনি। আলুটা দিয়ে দিব। বিরিয়ানিটা আমি আজকে এইভাবে রান্না করব। অনেকে অনেকভাবে রান্না করে, আমি আজকে এইভাবে রান্না করে নিয়েছি। এটা আমি কিছুক্ষণ ঢেকে রাখবো, তাহলে আপনারা দেখতে থাকুন। দেখুন কত সুন্দর মাংসটা, আলুটা
কালারটা অনেক সুন্দর হয়েছে মাংস আর আলুটা হয়ে গেছে বিরিয়ানির জন্য রেডি এখন আমি চালটা সেদ্ধ করে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিব দেখুন চালটা আমি দিয়ে নিয়েছি এখন আমি এখানে দুধের মধ্যে এটা কাশ্মীরি কেশর এটা আমি দিয়ে দিব ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি ঘি দিয়ে দিব ঘিটা আমি উপরে দিয়ে দিব তখন মাংসতে কিছু দিয়েছিলাম এখন আমি উপরে কিছু ঘি দিয়ে দিব লাস্টে দিলাম তাহলে ফ্লেভারটা ভালো থাকবে এখন আমি কিছুক্ষণ ঢেকে রাখবো দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে এখন আমি এভাবে উল্টে নেব আস্তে আস্তে করে সাবধানে উল্টাতে হবে নাহলে মাংসগুলো সব ভেঙে যাবে সবগুলো আমি এভাবে উল্টে নিচ্ছি এভাবে আমি ভালো করে সবগুলো উল্টে নেব ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমি যে বিরিয়ানিটা রান্না করলাম চিকেন বিরিয়ানি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে এইভাবে বিরিয়ানি রান্নাটা ভালো হলো কি না অনেকে অনেকভাবে রান্না করে আমি আজকে আমার মতন করে এইভাবে বিরিয়ানিটা রান্না করে নিয়েছি নর্মাল আর যখন দুধের মধ্যে কেশরটা ভিজাই তখন আমি গোলাপ জল কেওড়া জল দিয়ে নিয়েছিলাম ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আশা করি আপনারা বাড়িতে যদি যখন যেটা থাকে আপনারা যদি এইভাবে বানিয়ে খান আপনাদের অনেক ভালো লাগবে আপনারা সবসময় পাশে থাকবেন আমাদের আপনারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন আপনাদের অনেক ধন্যবাদ তো ভিডিওটা আজকে এই পর্যন্ত আগামীকাল আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন